सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे स्वागत। आज के कोविड 19 ये महामारी समय ऑनलाइन क्लासे जुक्त हुई तुम्हारे साथ आजकल पाठ्य विषय निये आलोचना करार जो आज के जे विषयटा निये आलोचना करब समाजकर्म प्रथम पत्रे तुम्हारे उच्च माध्यमिक श्रेणी प्रथम वर्ष छात्र छात्री तुम्हारा तुम्हारे आज के जे आलोच्य अध्याय हे समाजकर्म पेशार ऐतिहासिक प्रेक्षापट समाजकर्म पेशार ऐतिहासिक प्रेक्षापटे आज के आलोच्य विषय हे शिल्प विप्लव। आज के आलोच्य विषय शिल्प विप्लव। तुम्हारे इतिपूर्वे जे क्लसटा नहीं हे समाजकर्म प्रथम पत्र प्रथम अध्याय समाजकर्म प्रकृति एवं परिधि सम्पर्के ऑनलाइन क्लास नहीं समाजकर्म संज्ञा एवं समाजकर्म विस्तारित आलोचना कर। आज के तुम्हारे समाजकर्म जो द्वितीय अध्याय ऐतिहासिक प्रेक्षापट से शिल्प विप्लव सम्पर्के आज के तुम्हारे संगे ऑनलाइन जुक्त हो। प्रथम आसा जा शिल्प विप्लव ऐतिहासिक प्रेक्षापट। प्रिय शिक्षार्थीबृंद शिल्प इंग्रजी शब्द इंडस्ट्री और विप्लव इंग्रजी शब्द रिवोल्यूशन। अर्थात शिल्प विप्लवर इंग्रजी शब्द हे इंडस्ट्रियल रिवोल्यूशन। अर्थात शिल्प क्षेत्र जे आमूल एवं द्रुत जो परिवर्तन अर्थात आकस्मिक जो परिवर्तन से बला है शिल्प विप्लव। शिल्प विप्लवर ऐतिहासिक प्रेक्षापट जुगान्तकारी प्रेक्षापट तुम्हारा अवगत आछो जे शिल्प प्रसारे शिल्प विप्लवर प्रसारे आज के सारा पृथ्वी आज के एम को जगह नहीं सभ्यता जेखने शिल्प विप्लवर छोआ लागे। 1760 साल शुरू कर 1850 साल पर्त अर्थात अष्टादश शताब्दी शेष भाग ऊनविंश शताब्दी माझामाझी समय पर्त इंगलैंड यूरोपर विभिन्न देशे जे शिल्पर जे व्यापक विस्तार द्रुत परिवर्तन एवं आकस्मिक जे शिल्पर जे प्रसार घटे से विप्लव संघटित है সেটাকে বলা হয় যুগান্তকারী পরিবর্তন শিল্প ক্ষেত্রে এটাকে বলা হয় শিল্প বিপ্লব। এবং এই ক্ষেত্রে আর্নল্ড টয়েনবি শিল্প বিপ্লব টেবল শিল্প বিপ্লবের সংজ্ঞা দিয়েছেন যে যুগান্তকারী বিশ্বের যুগান্তকারী পরিবর্তন শিল্প ক্ষেত্রে ঘটে যায় সেটাকে বলা হয় শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব কা কি শিল্প বিপ্লব হচ্ছে শিল্পের ক্ষেত্রে যে আকস্মিক द्रुत एवं आमूल परिवर्तन से बला है शिल्प विप्लव। शिल्प विप्लव सम्पर्के विभिन्न विज्ञानी एवं विभिन्न संगठन विभिन्न भावे संज्ञा दिए आसि शिल्प विप्लव सम्पर्के विभिन्न विज्ञानी संज्ञाते। प्रथम शिल्प विप्लव सम्पर्के जे संज्ञाटा आलोचना करछि दि डिक्शनारी अफ सोशल वेलफेयर दि डिक्शनारी अफ सोशल वेलफेयर ग्रंथे शिल्प विप्लव सम्पर्के बला शिल्प विप्लव हे सामाजिक अर्थनैतिक एवं राजनैतिक क्षेत्र शिल्प हे सामाजिक एवं राजनैतिक क्षेत्र जे विप्लव संघटित है जहाँ अष्टादश शताब्दीर मध्यभागे शिल्प कारखाना स्थापन एवं परिचालनार मध्य दिए शुरू है। তাহলে শিল্প বিপ্লব সম্পর্কে দি ডিকশনারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার কি বলেছেন গ্রন্থে শিল্প বিপ্লব সম্পর্কে বলা হয়েছে কি শিল্প বিপ্লব হলো সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটে
যাহা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে শিল্পকারখানা স্থাপন এবং পরিচালনার মধ্যে দিয়ে শুরু হয়। তাহলে শিল্পকলা সম্পর্কে আমরা জানলাম দ্য ডিকশনারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার। এবার শিল্প বিপ্লব সম্পর্কে দি লেডি উইলিয়াম শিল্প বিপ্লব সম্পর্কে কি বলেছেন অধ্যাপক লেডি উইলিয়াম শিল্প বিপ্লব সম্পর্কে কি বলেছেন? শিল্প বিপ্লব সম্পর্কে বলেছেন যে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শিল্পের যে ব্যাপক বিস্তার, দ্রুত পরিবর্তন এবং উৎপাদন ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সেটাকেই বলা হয় শিল্প বিপ্লব। তাহলে অধ্যাপক লেডি উইলিয়াম শিল্প বিপ্লব সম্পর্কে বলেছেন যে অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে আরম্ভ করে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শিল্পক্ষেত্রে যে আমূল পরিবর্তন, জ্ঞানের বিস্তার এবং উৎপাদন ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সেটাকেই বলা হয় শিল্প বিপ্লব। তারপরে শিল্প বিপ্লব সম্পর্কে আরেকটা বিজ্ঞানের ধারণা আমরা জেনে আসি। শিল্প বিপ্লব সম্পর্কে দি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, শিল্প বিপ্লব সম্পর্কে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা কি বলেছেন একটু জেনে আসি। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা শিল্প বিপ্লব সম্পর্কে বলেছেন কৃষিভিত্তিক হস্তচালিত উৎপাদন ব্যবস্থার পরিবর্তে যন্ত্রচালিত এবং শিল্পভিত্তিক যে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন হয়, যাহা ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন দেশে যা বিস্তার লাভ করে, যাহা অষ্টাদশ শতাব্দীতে বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। দি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, দি এনসাইক্লোপিডিয়া গ্রন্থে বলা হয়েছে, শিল্প বিপ্লব সম্পর্কে বলা হয়েছে কি, শিল্পগুলো হলো কৃষিভিত্তিক হস্তচালিত উৎপাদন ব্যবস্থার পরিবর্তে শিল্পভিত্তিক ও যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থার যে আমূল পরিবর্তন সূচিত হয়, যাহা ইংল্যান্ডের তথা ইউরোপের বিভিন্ন দেশে যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় সেটাকেই বলা হয় শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব বলতে আমরা তিনটে সংগঠন এবং বিজ্ঞানের সংজ্ঞা জেনে আসলাম। তাহলে শিল্প বিপ্লব সম্পর্কে যেটুকু আমরা জানলাম তার যদি আমরা উপসংহারে দেখতে চাই তাহলে শিল্প বিপ্লব সম্পর্কে আমরা কী জানব? শিল্প বিপ্লব হচ্ছে শিল্প কৃষিভিত্তিক হস্তচালিত উৎপাদন ব্যবস্থার পরিবর্তে যন্ত্রচালিত এবং কারখানা চালিত যে উৎপাদন ব্যবস্থার যে আমূল পরিবর্তন, দ্রুত পরিবর্তন, জ্ঞানের বিস্তার এবং উৎপাদন ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন সূচিত হয় সেটাকেই বলা হয় শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব সম্পর্কে আমরা জানলাম যে শিল্পক্ষেত্রে যে আকস্মিক, দ্রুত এবং আমূল পরিবর্তন সেটাকে এক কথায় বলা হয় শিল্প বিপ্লব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, শিল্প বিপ্লব সম্পর্কে আমরা জানলাম আজকে সভ্যতার যে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে সেটা শিল্প বিপ্লবের কল্যাণেই সূচিত হয়েছে। সারা বিশ্বে, ইংল্যান্ড তথা সারা বিশ্বে দেশে দেশে ছড়িয়ে পড়েছে শিল্প বিপ্লবের মহামারীতে আজকে আমরা উন্নত জাতি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। তাই শিল্প বিপ্লবের কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক আমরা লক্ষ্য করি। শিল্প বিপ্লবের ইতিবাচক দিক হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক দিক, সামাজিক ক্ষেত্রে ইতিবাচক দিক এবং
আমরা সমাজে বিভিন্ন নেতিবাচক দিক আমরা পরিলক্ষিত হই। যদি আমরা ইতিবাচক দিকে আলোচনা করি, অর্থনৈতিক দিকে আলোচনা করি, তাহলে শিল্প বিপ্লব সম্পর্কে আমরা কিছু ধারণা পেতে পারি। আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যে শিল্প বিপ্লব সম্পর্কে যে আমরা ইতিবাচক দিক যদি আলোচনা করি, তাহলে জানতে পারি যে শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থার পরিবর্তে শিল্পের ব্যাপক পরিবর্তন হয় এবং কাঁচামাল এবং তার উৎপাদন ব্যবস্থার সহজলভ্যতার ক্ষেত্রে সারা দেশে এবং বিদেশে এটা ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে ইতিবাচক দিক। আর ইতিবাচক অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক দিক কি, যে শিল্পক্ষেত্রে শিল্প বিপ্লবের ফলে শিল্পায়ন এবং শহরায়ন, শিল্পায়ন এবং শহরায়ন গড়ে থাকে এবং শিল্পায়ন এবং শহরায়নের ফলে বিদেশে শিল্পের ব্যাপক প্রসার ঘটে থাকে। এটা হচ্ছে অর্থনৈতিক দিক। আর অর্থনৈতিক দিক সম্পর্কে আমরা আরও কি জানতে পারি, যে শিল্প বিপ্লবের ফলে যে সমাজে যে যাতায়াত যোগাযোগ এবং উৎপাদন ব্যবস্থার যে পরিবর্তন হয়, তাতে মূল ও মানবিক চাহিদার ব্যাপক পরিবর্তন সূচিত হয় এবং কৃষিভিত্তিক যে পেশা, সেই পেশার পরিবর্তে শিল্পভিত্তিক পেশার বিকাশ ঘটে। তাহলে আমরা ইতিবাচক বিভিন্ন দিক সম্পর্কে আমরা জানতে পারি এবং নেতিবাচক দিক হলো শিল্প বিপ্লবের নেতিবাচক দিক, যে আমরা আজকে যে সভ্যতার বিকাশ করেছে শিল্প বিপ্লবের, তা কিছু কুসংস্কার ফলে শিল্প বিপ্লবের আমরা অনেক নেতিবাচক দিক দেখতে পাই। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিল্প বিপ্লব সম্পর্কে আজকে যে আমরা বিষয়টা জানতে পারলাম, শিল্পবিপ্লব কী, শিল্প বিপ্লবের সংজ্ঞা এবং শিল্প বিপ্লবের ইতিবাচক এবং নেতিবাচক দিক আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের আর অন্যান্য বিষয় নিয়ে, সমাজকর্মের অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করব। আজকে তোমরা ভালো থাকো, এই পর্যন্ত।